عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من سبعين جزءا من نار جهنم. الأمن بالسابع أبو هريرة رضي الله تعالى عنه بولن আল্লাহর নবী ইরশাদ করেছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও উমাইর উম্মত ও আমার সাহাবীরা শুনো নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম. আল্লাহর নবী বলেন সাহাবীরা রে তোমাদের যে আগুন দুনিয়াতে জ্বালাও যে আগুন দুনিয়াতে প্রজ্বলিত করো এই আগুনটা হচ্ছে জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম. জাহান্নামের 70 গুণের এক গুণ একটা অংশ মাত্র রে সাহাবীরা. ও সাহাবীরা জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার পরে দুনিয়ার আগুনকে এড কইনা যোগ কইনা 70 গুণ পাওয়ার বাড়াইয়ার না দুজখীদেরকে দুজখের মধ্যে জ্বালাইবেন আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন. আল্লাহর নবী যেই মাত্র এই কথাটা সাহাবীদের সামনে বর্ণনা করলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো ইন কানাত লাকাফিয়াতান ওগো আল্লাহর নবী একজন দোজখীকে একজন জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ার আগুন হয়তো অবশ্যই যথেষ্ট ছিল. আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন না ফযিলাত আলাইহিন বিতিসাতি দুনিয়ার উপরে 70 গুণ পাওয়ার আল্লাহর পক্ষ থেকে বাড়ায় দেওয়া হয়েছে. কেন কেন কুল্লুহুন্না মিসলু হারিহা প্রত্যেকটা আগুনের পাওয়ার প্রত্যেকটা অংশের পাওয়ার দুনিয়ার আগুনের মতো গরম. কেন জানুনি একজন জাহান্নামী জাতি করি জাহান্নামের শাস্তিটা ভালো করে ভোগ করতে পারে. কেন দুনিয়াতে আল্লাহর বিধান মানে নাই নবীর কথা মানে নাই কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে নাই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন. আমার পানির ভাই নিম্ন পর্যায়ের শাস্তি যাকে দেওয়া হবে ওই লোকটাই মনে করবে মনে হয় সবচেয়ে কঠিন থেকে কঠিন শাস্তি তাকে প্রদান করা হয়েছে. অথচ আল্লাহর নবী বলেন ওই লোকটা সবচেয়ে নিম্ন পর্যায়ের শাস্তির সম্মুখীন হয়েছে. আল্লাহর নবী বলেন ইন্না আহওয়ানা আহলিন্নার আযাবা মাল্লাহুন আলা নিওয়াশিরাকান. আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে আযাবের দিক দিয়া ওই লোকটা সবচেয়ে নিম্ন পর্যায়ের হবে. আল্লাহুন আলানি ওয়াশিরাকান. আল্লাহর নবী বলেন যাকে আগুনের ফিতা সহ দুইখানা জুতা পরানো হবে. আমার পানির ভাইয়েরা জাহান্নামের আগুনের ফিতা সহ দুইখানা জুতা তাকে পরানোর পরে অবস্থাটা কেমন হবে? ইয়াগলি মিনহুমা দিমাগুহু. বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তার মগজগুলি জুস মারতে থাকবে ফুটতে থাকবে কেমন ভাবে কামা ইয়াগলিল মির্জাল. বিশ্বনবী উদাহরণ দিয়ে বলেন যেমন ভাবে তামার পাত্র পড়তে থাকে ওই লোকটাকে দুইটা জোড়া পায়ে পরানোর পরে মাথার মগজটা এইভাবে ঠকবক শুরু করে দিবে. আল্লাহর নবী বলেন এই শাস্তি পাইয়া ওই লোকটা মনে করবে মায়ুরা আন্না আহাদান আসাদ্দু মিনহু আযাবা ওয়া ইন্নাহু লা আহওয়ানুহুম. আল্লাহর নবী বলেন ওই লোকটা মনে করবে মনে হয় তার চাইতে কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না.
তার চাইতে মারাত্মক কোনো শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না। আল্লাহ নবী বলেন, অথচ বাস্তবে বিষয়টা সেরকম না। ওয়া ইন্নাহু লাআহওয়ানুহুম আযাবা, বিশ্বনবী বলেন ওই লোকটা জাহান্নামীদের মধ্যে সবচাইতে নিম্ন পর্যায়ের শাস্তির সম্মুখীন হয়েছে, সবচাইতে নিম্ন পর্যায়ের শাস্তি ওই লোকটারে প্রদান করা হয়েছে। কিন্তু ওই নিম্ন পর্যায়ের শাস্তি পাওয়ার পরেও সে মনে করবে, মনে হয় তার চাইতে কঠিন শাস্তি মনে হয় আর কাউকে দেওয়া হচ্ছে না। বাইরামার জাহান্নামে তো কঠিন, এক সেকেন্ডের শাস্তি পাইয়া তামাম জীবনের নিয়ামতের কথা বলে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইউতাব বি আনা বি আহলি দুনিয়া মিন আহলিন নার। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এমন একজন ব্যক্তিকে হাজির করা হবে যে লোকটা দুনিয়াতে লাজ নিয়ামতের মধ্যে ডুবন্ত ছিল, ২৪টা ঘন্টা নিয়ামতের মধ্যে ছিল, কষ্ট কি যিনি জীবনে কোনোদিন আন্দাজ করে নাই, নারী গাড়ি বাড়ি কোনো কিছুর তার অভাব ছিল না, সব দিক দিয়ে সে পরিপূর্ণ ছিল। কিন্তু দেখা যায় আল্লাহর বিধান না মানার কারণে মিন আহলিল্লার ওই লোকটা দুজখের অধিবাসী, দুজখের আগুনের অধিবাসী হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ওই লোকটাকে জাহান্নামের পাড়ে নিয়ে পায়ুস বাগু ফিরনানি সাবগাতান, জাহান্নামের পাড়ে নিয়ে একটা মুহূর্তের জন্যে জাহান্নামের আগুনের মধ্যে তারে ডুব দেওয়ানো হবে। আমার পানের ভাইয়েরা লক্ষ্য করে তাকায় দেখুন, সুম্মা ইউকালু ইবনা আদম, এরপরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ও আদমের আওলাদ জবাব দিরি, হাল রাআইতা খায়রান কাত্তু ওয়া হাল মাররা বিকা নাঈমুন কাত্তু, বান্দারি কল্যাণ কি যিনি জীবনে কোনো দিন দেখছনি, ও বান্দা তোমার পার্শ্ব দিয়া নিয়ামত কোনো দিন অতিক্রম করছেনি। এর মানে হইল, মজার মজার নিয়ামত তুমি দুনিয়াতে বুক করছনি, কল্যাণের সম্মুখীন কোনো দিন হয়েছনি রে বান্দা। আমার পানের ভাইয়েরা এক সেকেন্ডের শাস্তি ফাইয়া জবাব দিবে, ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রব, আল্লাহ নামের কসম কে বলবে, না হু আরাম কে জিনিস খোদার কসম, আমি জিন্দেগিতে কোনোদিন কল্পনাও করি নাই। বাইরামার যে লোকটা ২৪টা ঘন্টা নিয়ামতে ডুবন্ত ছিল, শুধু মজার মজা ফুর্তি আর ফুর্তি, এক সেকেন্ডের শাস্তি পাইয়া লোকটা আজীবনের আরামের কথা বলে গেছে। অপর দিক দিয়ে আল্লাহ নবী বলেন, সুম্মা ইউতা বি আশাদ্দিন নাসিবুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, আল্লাহ নবী বলেন, এরপরে আরেকজন মানুষকে আল্লাহর দরবারে হাজির করা হবে যে লোকটা দুনিয়াতে বড় কষ্টের জিন্দগি যাপন করেছে, কিন্তু গরিব হওয়ার পরেও কষ্ট পাওয়ার পরেও আল্লাহকে একটা সেকেন্ডের জন্য বলে নাই, মহান আল্লাহকে একটা মুহূর্তের জন্য বলে নাই, ২৪টা ঘন্টা আল্লাহকে স্মরণ করেছে, শুকুর আদায় করেছে, মালিক গরিব তুমি তো আমাকে বানিয়েছ, তাই বলে আমি অকৃতজ্ঞ বান্দা হতে পারি না, আল্লাহ আমি তোমার শুকুর আদায় করবো। এইভাবে বান্দা সব সময় আল্লাহর শুকুর আদায় করেছি, যার কারণে আল্লাহর বিধান দুনিয়াতে মানার কারণে লোকটা জান্নাতি। জান্নাতে নেওয়ার পরে আমার পানের ভাইয়েরা জান্নাতের পানে নিয়ে একটা সেকেন্ডের জন্যে তাকে ডুব দেওয়ানো হবে, পায়ুস বাবু সব গাতা ফিল জান্না, জান্নাতের মধ্যে একটা মুহূর্তের জন্যে তারা ডুব দেওয়ানো হবে। এরপরে তুলে তাকে বলা হবে, ইবনা আদম, ও আদমের আওলাদ, হাল রাআইতা বুসান কাত্তু ওয়া হাল মাররা বিকা শিদ্দাতুন কাত্তু, বান্দারি জবাব দিরি, কোনোদিন তুমি কষ্ট কোনোদিন দেখছনি, দুঃখ কষ্টের সম্মুখীন হয়েছনি, ও বাল্লাহ তুমি জীবনে কোনোদিন কঠোরতার সম্মুখীন হয়েছনি রে জবাব দি। আমার পানের ভাইয়েরা, যে লোকটা দুনিয়াতে আরাম কি জিনিস, মজা কি জিনিস, ভালো করে
বুঝতে পারে নাই, খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, ভালো বংশের মেয়ে বিয়ে করতে পারে নাই, ভালো বিছানায় ঘুমাইতে পারে নাই, ভালো কিন্তু কিছু দুনিয়াতে করতে পারে নাই, কিন্তু আল্লাহর বিধান মানার কারণে লোকরা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে গেছে। আমার পানির ভাইয়েরা, এই অবস্থায় লোকটা ডাক দিয়ে কইব, ফায়াকুলুল্লাহ ওয়াল্লাহি ইয়ারব মামার রাব্বি বুসুন ওয়ালা রাআইতু শিদ্দাতান কত, কসম কের বলবে, আল্লাহ তোমার নামের কসম কের বলি, কষ্ট কি জিনিস, আজাব কি জিনিস, মুসিবত কি জিনিস গো আল্লাহ, আমি জিন্দেগিতে কোনো দিন দেখি নাই, আমি কোনো দিন কল্পনা করি নাই, আজাব কানে কয়, মুসিবত কানে কয়, আল্লাহ আমি জিন্দেগিতে কোনো দিন বুঝি নাই। আমার পানির ভাইয়েরা, ওই কিয়ামতের কঠিন ময়দানে বান্দা তখন বুঝবে আল্লাহর বিধান না মানার শাস্তিটা কি। আল্লাহ ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার একজন বান্দাকে প্রশ্ন করে বসবেন, ও আদমের আওলাদ, লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাই আকুনতা তাফতাদি বিহি, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহ যখন প্রশ্ন করবেন, ও বান্দা জবাব দে রে, লাউ আন্না লাকা মা ফিল আরদি মিন শাই, তোমার জন্য যদি তামাম পৃথিবীতে যা আছে সব কিছু তোমার জন্য হয়ে যায়, আজকের হাসরের মাটি জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য আমি আল্লাহ যদি কই, সব দুনিয়ার ধনসম্পত্তি তুমি দিয়ে দাও, তুমি তোমার নিজেকে মুক্ত করার জন্য জাহান্নামের আগুন থেকে, তুমি কি দিবানি? বান্দা তখন জবাব দিব না, আল্লাহ একবার না গো হাজারবার আমি দিতে প্রস্তুত আছি। আমার পানির ভাইয়েরা, ওই সময় বান্দা রাজি হয়ে যাবে, সব ধনসম্পত্তি আল্লাহর রায়ে দিতে প্রস্তুত হয়ে যাবে, কিন্তু রাজি হইল তো কোনো কাজ হবে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, নাফরমান রি আরা তুমিন কা আহওয়ানা মিন হাদা ওয়া আনতা ফি সুলবি আদম, ও আদমের আওলাদ, আমি আল্লাহ তোমার থেকে এর চাইতে আরো সহজ একটা জিনিস চেয়েছিলাম। ও বাপ, তুমি যখন আদমের পৃষ্ঠের মধ্যে ছিলে আমি আল্লাহ চেয়েছিলাম, আল্লাহ তুশরিকাবি, আমি আল্লাহর দাঁত এবং সিফতের সাথে পৃথিবীর কোনো মাখলুককে শরীক করবে না রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তোর থেকে এই জিনিসটা চেয়েছিলাম, কিন্তু তোর অবস্থা হইল ফাআবাইতা ইল্লা আন তুশরিকাবি, বান্দারে তুমি আমি আল্লাহর সাথে শরীক করেছ, তুমি আমার এই কথাটাও মান্য করেছ, ফাআবাইতা ইল্লা আন তুশরিকাবি, তুমি আমার কথাটা অমান্য করেছ, আমি আল্লাহর সাথে শরীক করেছ, এজন্যে বান্দা যতই চেষ্টা করো দুনিয়াতে তুমি মেহনত মুজাহাদা করো নাই, দুনিয়াতে আমি আল্লাহর বিধান পালন করো নাই, এই কারণে আমি আল্লাহ আজকের হাসরের মাটি তোমারে নাজাত দিব না।